নাটক আমাদের সাংস্কৃতিক জগতের বিশাল স্থান দখল করে আছে। সামাজিক ও রাজনৈতিক জীবনেও এর প্রভাব সুদূর প্রসারী। প্রতিটি নাটকের মাধ্যমেই সমাজের প্রতি বার্তা দেওয়া যেতে পারে। নাটক হচ্ছে সমাজ নির্মাণের হাতিয়ার। নাটকের মাধ্যমেই সমাজের প্রকৃত আর্থসামাজিক অবস্থা ফুটে ওঠে রাজ্যের সচেতন মানুষের কাছে। নেশার বাড়াবাড়ি, পণপ্রথা, বাল্যবিবাহ প্রভৃতি নানান সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটে ওঠে নাটকের মধ্য দিয়ে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। নাট্যশিল্পের উন্নয়নে বর্তমানে এগিয়ে এসেছে রাজ্য সরকারও। রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধন করে সোমবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রায় 5 বছর পর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয়েছে রাজ্যভিত্তিক নাট্য উৎসবের। 11 দিনব্যাপী রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের কালচারাল কমিটি চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ননীদেব। বিশেষ অতিথি হিসেবে কলকাতা থেকে এসেছেন প্রখ্যাত নাট্যকার এবং অভিনেতা সমদর্শী দত্ত। সমাজের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে নাটক ও নাট্যকর্মীরা অতীতে যেমন ভূমিকা রেখেছেন, বর্তমান প্রজন্ম সেই ট্র্যাডিশনকে বয়ে নিয়ে চলেছে। এ ব্যাপারে বিস্তারিত বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। না, 11 দিন সময় হচ্ছে, কিন্তু প্রায় 5 বছর পরে এই নাট্য উৎসব এখানে হচ্ছে, এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে নাটক হচ্ছে একটা শক্তিশালী সামাজিক মাধ্যম, বলা যায় জীবনের মিরর, দর্পণ। নাটক আমরা দেখি ঠিকই, কিন্তু এক এক সময় আমরা বলি পৃথিবীটাই নাকি একটা মঞ্চ। সেই মঞ্চের মধ্যে আমরা সবাই কিন্তু নাট্যকার, এবং যারা লেখেন, যারা নাটক তৈরি করেন, যারা শিল্পী, তারা কিন্তু এর থেকে সেটাকে অ্যাবস্ট্রাক্ট করে সেই যারা শিল্পীদের মাধ্যমে মানুষের সামনে দেখা, অর্থাৎ এটা একটা সমাজের প্রতিবিম্ব বলা চলে, এবং এতে করে সমাজকে সঠিক দিশা চলার ক্ষেত্রে এই যে নাটক, তার মাধ্যমে একটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে আমি বিশ্বাস করি। এবং আমাদের বিভিন্ন নাটক আমি শুনলাম বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন থেকে এখানে এসছে, আমি জানি না কী বিষয়ে ওরা নাটক করবে। তবে এখন স্বচ্ছতার বিষয়ে, নেশার বিরুদ্ধে, পণপ্রথা ও সামাজিক অপরাধের বিষয়ে শুধু এখানে না, গ্রামে গঞ্জে ছোট ছোট নাটক প্রদর্শন, মানুষের মধ্যে জনসচেতনতা, মানে অ্যাওয়ারনেস যদি করা যায় তাহলে এটা উপকৃত হবে এবং সমাজের মধ্যে একটা দিশা আপনারা দেখাতে পারে। ডাইরেক্টর সাহেব বলেছেন যে তথ্য সংস্কৃতি দপ্তর চেষ্টা করছে যেভাবে হোক কেউ যেন হারিয়ে নেওয়া যায়, নাটকের এই যে শিল্পটা কোনো অবস্থায় যেন হারিয়ে নেওয়া যায়। সবাই আছে, খালি ওনাদেরকে খালি উৎসাহ দেওয়া, এবং আমি নিশ্চিত যে আপনারা এখানে 21টি যে দল এখানে এসছে তারা সবাই ভালো নাটক এখানে প্রদর্শন করবেন, এর থেকে কিছু উৎকৃষ্ট যে নাটক সেগুলো বেরিয়ে আসবে, ভালো ভালো যারা অ্যাক্টর আছে তারও বেরিয়ে আসবে। এবং এই 11 দিনের যে এই নাটক এখানে মঞ্চস্থ হবে, আমি আশা করি সেটা সাকসেস হবে। এবং ত্রিপুরা সরকার আমাদের সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের যে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির তরফ থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিভাবে সাহায্য করা যায়, লজিস্টিক সাপোর্ট আমরা নিশ্চয়ই দেব। রাজ্যের প্রত্যেক জেলা থেকে নাট্যগোষ্ঠীরা অংশগ্রহণ করেছে রাজ্যভিত্তিক এই নাট্য উৎসবে। প্রথম দিন থেকেই ভরে উঠেছে প্রেক্ষাগৃহ। সবাই ওই
মাটি চুমাতি ভাইয়া বলছি তুমি মন মতো মারি তো বালা মানুষ কইতা তুমি যে একটা মালসাদি আরে যাইই না আচ্ছা কসে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খেরা সম্মান থাক আগামী 30 নভেম্বর পর্যন্ত মোট 21টি নাটক উপস্থাপনা করা হবে রাজ্যভিত্তিক নাট্য উৎসবের মঞ্চে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।